हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। আমার এমআরটি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত। তো দর্শক, আজকে আমার আলোচনার বিষয় হলো গোলাপ ফুল চাষ পদ্ধতি। কিভাবে গোলাপ ফুল চাষ করবেন, গোলাপ ফুলের জাতসমূহ এবং বংশবিস্তার, জমি নির্বাচন এবং জমি প্রস্তুত, আরও আছে অন্তর্বর্তী পরিচর্যাগুলো কি কি, সে সম্পর্কে আলোচনা করব। তো দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তো সর্বপ্রথম আমি আলোচনা করব গোলাপের জাত নিয়ে। গোলাপ ফুলের জাত কী কী জাত আছে? পৃথিবী জুড়ে গোলাপের অসংখ্য জাত রয়েছে। জাতগুলোর কোনোটির গাছ বড়, কোনোটির গাছ জোপ্রালো, কোনোটির গাছ লতানো। জাতের বৈশিষ্ট্য অনুযায়ী গোলাপ সাদা, লাল, হলুদ, কমলা, গোলাপি এবং মিশ্র রঙের হয়ে থাকে। এছাড়াও রানী এলিজাবেথ গোলাপি এবং ব্ল্যাক প্রিন্ট কালো, ইরানি গোলাপি, মিরিন্ডা লাল, দুই রঙা ফুল, আইক্যাসার চাষ করা হয়। তো এর বংশবিস্তার কীভাবে এর বংশবিস্তার করবেন, গোলাপ গাছ থেকে আরও গোলাপ গাছ কীভাবে তৈরি করবেন সে সম্পর্কে আলোচনা করব। গোলাপের বংশবিস্তারের জন্য অবস্থা ভেদে শাখা কলম, দাবা কলম, গুটি কলম ও চোখ কলম পদ্ধতি ব্যবহার করা হয়। নতুন জাত উদ্ভাবনের জন্য বীজ উৎপাদন করে তা থেকে চারা তৈরি করা হয়। জমি নির্বাচন, কি জমিতে গোলাপ চাষ ভালো হয় সেগুলো হলো, গোলাপ চাষের জন্য উর্বর দোআঁশ মাটির জমি নির্বাচন করা উত্তম। ছায়াবিহীন উঁচু জায়গা যেখানে জলাবদ্ধতা হয় না, এরূপ জমিতে গোলাপ ভালো জন্মে। জমি তৈরি, গোলাপ চাষের জন্য জমিকে কিভাবে তৈরি করবেন, নির্বাচিত জমি 4 থেকে 5টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরো ও সমতল করতে হবে। এরপর মাটি কুপিয়ে 5 সেন্টিমিটার উঁচু করে 3 মিটার আকারের বেড বা কেয়ারি তৈরি করতে হবে। এভাবে কেয়ারি তৈরির পর নির্দিষ্ট দূরত্বে 60 সেন্টিমিটার × 60 সেন্টিমিটার আকারের এবং 45 সেন্টিমিটার গভীর গর্ত খনন করতে হবে। গর্তের উপরের মাটি ও নিচের মাটি আলাদা করে রাখতে হবে। চারা রোপণের 15 দিন আগে গর্ত করে খোলা রাখতে হবে, যাতে পোকামাকড় দূর হয়ে যায় এবং রোগ জীবাণু দূর হয়ে যায়। এ সময় গর্তের জীবাণু ও পোকামাকড় মারা যায়। তারপরে সার প্রয়োগ, প্রতি গর্তের উপরের মাটির সাথে পরিমাণ মতো সার মিশিয়ে গর্তে ফেলতে হবে। এরপর নিচের মাটির সাথে 5 কেজি পচা গোবর, 5 কেজি পাতা পচা সার ও 500 গ্রাম ছাই ভালোভাবে মিশিয়ে গর্তের উপরের অস্তরে দিতে হবে। এভাবে গর্ত সম্পূর্ণ ভরাট করার পর 15 থেকে 20 দিন ফেলে রাখলে সারগুলো পচবে ও গাছ লাগানোর উপযুক্ত হবে। বর্ষাকালে যাতে গাছের গোড়ায় বৃষ্টির পানি জমে না থাকে সেজন্য নালা তৈরি করতে হবে। চারা বা কলম রোপণ, চারা ও কলম কীভাবে রোপণ করবেন, আশ্বিন মাস চারা রোপণের উপযুক্ত সময়, তবে পৌষ মাস পর্যন্ত চারা লাগালে বেডের গর্তের মাঝখানে ক্ষুদ্রাকৃতির গর্ত খুঁড়ে চারা লাগাতে হয়। প্রথমে পলিথিন ব্যাগ বা মাটির টব থেকে চারা বের করে দুর্বল শাখা, রোগাক্রান্ত শিকড় ইত্যাদি কেটে ফেলতে হবে। চারা লাগিয়ে গোড়া শক্তভাবে মাটি চেপে দিতে হবে। চারা রোপণের পর চারাটি একটি খুঁটির সাথে বেঁধে দিতে হবে। চারা লাগিয়ে গোড়ায় পানি দেওয়া উচিত। 2 থেকে 3 দিন ছায়ার ব্যবস্থা করে রাখতে হবে, যাতে রোদ্রু না পড়ে।
লাগানোর পরের পরিচর্যাগুলো। 1 নম্বরে আছে আগাছা দমন, গোলাপের কেয়ারিতে অনেক আগাছা হয়, আগাছা তুলে ফেলতে হবে। পানি সেচ, মাটির আর্দ্রতা যাচাই করে গাছের গোড়ায় এমনভাবে সেচ দিতে হবে যেন মাটিতে রসের ঘাটতি না হয়। পানি নিকাশ, গোলাপের কেয়ারিতে কোনো সময় পানি জমতে দেওয়া যাবে না, কারণ গোলাপ গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। তারপরে আছে ডালপালা ছাঁটাইকরণ, গোলাপের নতুন ডালে বেশি ফুল হয়, তাই পুরাতন ও রোগাক্রান্ত ডালপালাগুলো ছাঁটাই করা প্রয়োজন। প্রতি বছর গোলাপ গাছের ডালপালা ছাঁটাই করলে গাছের গঠন কাঠামো সুন্দর ও সুদৃঢ় হয় এবং অধিক হারে বড় আকারের ফুল ফোটে। তারপর আছে ফুলের কুঁড়ি ছাঁটাই, অনেক সময় ছাঁটাই করার পর মূল গাছের ডালে অনেক কুঁড়ি জন্মায়, সবগুলো কুঁড়ি ফুটতে দিলে ফুল তেমন বড় হয় না বা ভালো হয় না, তাই বড় ফুল ফোটার জন্য মাঝের কুঁড়ি রেখে পাশের কুঁড়িগুলো ধারালো চাকু দিয়ে কেটে দিতে হবে। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব গোলাপ ফুলের পোকামাকড় ও রোগ জীবাণু দমন পদ্ধতি।